বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো এই কথাটা দিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওতে আমি এই কথাটা দিয়ে শুরু করব না, তার কারণ হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি। আজকের এই ভিডিওটা কোনো টেকনিক্যাল ভিডিও না, মানে আনবক্সিংও না, কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও না। এই ভিডিওটা আমি তোমাদেরকে একটা আমার আপডেট দেওয়ার আছে, তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যে তোমরা নয়েজ শুনতে পাচ্ছ, সেই নয়েজটা প্লিজ ইগনোর করো, তার কারণ বাইরে চারিদিকে পিকনিক টিকনিক হচ্ছে, তো ওই বাইরে থেকে সাউন্ড আসছে এখানে, তো ওটাই প্লিজ ইগনোর করো। তো আমি প্রথমেই আমার যত বাঙালি সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমি সরি জানাচ্ছি, আর আমার বাংলাদেশি বন্ধুরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের কাছেও আমি সরি জানাচ্ছি। তার কারণ আমি আর বাংলাতে ভিডিও তৈরি করতে পারছি না, আমি আমার চ্যানেলটাকে হিন্দিতে চালু করছি, মানে আমার এই চ্যানেলটা যে ল্যাঙ্গুয়েজ সেটা আমি হিন্দিতে কনভার্ট করে দিচ্ছি। আমি এই চ্যানেলে আর বাংলাতে ভিডিও পোস্ট করব না, এটাই লাস্ট আমার বাংলাতে ভিডিও। তো এই ডিসিশনটা আমি কেন নিলাম, আমার অলরেডি যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার রয়েছে, মানে বাংলাতে যারা দেখছো বাঙালি সাবস্ক্রাইবার যারা রয়েছে, তাদের সবার কাছে আমি সরি জানাচ্ছি আমার এই ডিসিশনটার জন্য। আমার কিচ্ছু করার নেই, আমাকে এই ডিসিশনটা নিতেই হবে। এই ডিসিশনটা আমি এই কারণেই নিলাম কারণ আমি একটা জিনিস অবজার্ভ করছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব স্লোলি বাড়ছে, মানে প্রায় বাড়ছেই না বলতে পারো, একদমই স্লোলি, মানে সেটাকে নেগলিজেবলি বলা চলে। আমার যেটা টার্গেট ছিল, আমি যেই পজিশনটা চেয়েছিলাম বা আমি আমার তরফ থেকে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন অনুযায়ী আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি যেটা ভেবে আমার এই চ্যানেলটা চালু করেছিলাম বাংলাতে, আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি হিন্দিতে ভিডিও বানাতাম, তো আমি প্রফেশনালি সেই চ্যানেলটাকে বেশি দিন চালাইনি, আমি কিছুদিন চালিয়েছিলাম চ্যানেলটাকে, কিন্তু আমার ওটা হিন্দি চ্যানেলই ছিল। কিন্তু আমি তারপর ডিসিশন নিলাম যে না, আমি বাংলাতে ভিডিও করব আর বাঙালিদের জন্য ভিডিও করব। তো আমি দেখছিলাম যে ভালো টেক ইউটিউবার বাংলাতে খুব কম, তো ওই কারণে আমি ডিসিশন নিয়েছিলাম যে বাংলাতে আমি ভিডিও বানাবো এবং বাঙালিদের জন্যই বানাবো। আর একটা কারণে আমি ডিসিশন নিয়েছিলাম যে দেখলাম যে বাংলাতে সত্যি কথা বলতে কম্পিটিশনটা একটু কম রয়েছে, কারণ বাংলাতে টেক ইউটিউবারের সংখ্যা কম, তো ওই কারণে আমি ডিসিশন নিলাম যে তাহলে বাংলাতেই চ্যানেলটা চালু করি। কিন্তু আমি যা চ্যানেলের গ্রোথ দেখতে পাচ্ছি তাতে আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড, ওই জন্য ডিসিশন নিলাম যে এবার আমি হিন্দিতেই ভিডিও করব। কারণ আমি একটা জিনিস দেখছি যে শুধু আমি বলে না, যেসব বাঙালি টেক ইউটিউবার রয়েছে, তো আমি প্রত্যেকটা চ্যানেলেই দেখলাম সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম, আর বাড়ছেও তাদের খুব স্লোলি বাড়ছে, সেরকমভাবে বাড়ছে না, কিন্তু তাদের কন্টেন্টের কোয়ালিটি যথেষ্ট ভালো। হিন্দিতে অনেক ইউটিউবার আছে যাদের কন্টেন্টের কোয়ালিটি অত ভালো না, কিন্তু তাও তাদের সাবস্ক্রাইবার বেশ ভালো। তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে হিন্দি ল্যাঙ্গুয়েজটা বেশি ওয়াইডলি কভার করছে, মানে বেশি কভারেজ দিচ্ছে, তো বাংলা ল্যাঙ্গুয়েজে সেই তুলনায় কভারেজ আসছে না। তো ওই কারণের জন্য আমি ডিসিশন নিচ্ছি হিন্দিতে ভিডিও বানানোর। আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ত্রিপুরা রয়েছে, তারপরে যে বাংলাদেশ রয়েছে, এদের জন্য আমি তাহলে ভিডিও বানাই, আমি এইভাবেই চ্যানেলটা চালু করেছিলাম। তো বাংলাদেশি সাবস্ক্রাইবারদের কাছে আমি ক্ষমা চাইছি, তার কারণ হচ্ছে আমি যা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে যা ইনফরমেশন থাকছে, সে আনবক্সিং ভিডিও হোক বা সেলসের ওপর, মানে ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেসব সেল টেল দিচ্ছে সেই সবের ওপর যে ভিডিওগুলো বানাচ্ছি, তো বাংলাদেশি সাবস্ক্রাইবারদের জন্য সেটা ঠিকঠাক হচ্ছে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের প্রাইসিং অনুযায়ী আমি সঠিক প্রাইসিং তো বলতে পারছি না, বা বাংলাদেশের সেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কি না সেটাও বলতে পারছি না, প্লাস ফ্লিপকার্ট অ্যামাজন তো বাংলাদেশে নেই, তো ওই কারণে ওদের হিসাবে আমি ভিডিওতে প্রাইসিং সম্পর্কে বা সেল সম্পর্কে ওইসব সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। প্লাস ওদের ওখানকার প্রোডাক্ট আলাদা রকমের, আমাদের এখানকার প্রোডাক্ট আলাদা রকমের, তো ওই কারণে ওদের সাথে আমাদের এখানকার প্রোডাক্ট ম্যাচ খেলেও কিন্তু প্রাইসিং ফ্রাইসিং সবকিছু ডিটেল সবকিছু আলাদা থাকে বলে, তো ওই জন্য আমি বাংলাদেশি সাবস্ক্রাইবারদের কাছে সরি চাইছি। কারণ আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আছে বাংলাদেশি সাবস্ক্রাইবারদের তরফ থেকে, তো আমাকে কমেন্ট করার জন্য অবশ্যই থ্যাংক ইউ, কিন্তু তবুও আমি এটা বলতে চাইছি যে আপনাদেরকে আমি খুব বেশি হেল্প করতে পারছি না। তারপরে আমি আরেকটা জিনিস দেখছি, বাঙালিরা না টেক ভিডিওর প্রতি অত ইন্টারেস্টেড না, ওর বাঙালিরা সাধারণত ওই বেশিরভাগ দেখি আমি ফানি ভিডিও, তারপরে ওই কি সব তোমার ওই প্র্যাঙ্ক ভিডিও, ব্লগিং, ফুড ব্লগিং বা নর্মাল ব্লগিং এইসব দেখে, ঠিক আছে, টেকের ওপর তাদের কোনো ইন্টারেস্ট নেই, আর থাকলেও খুব কম সংখ্যক লোকের টেকের ওপর ইন্টারেস্ট রয়েছে বাঙালিদের মধ্যে। তো যেই কারণে বাঙালি টেক ইউটিউবাররা তারা গেইন করতে পারছে না তাদের সাবস্ক্রাইবার, তো ওই কারণে আমি ডিসিশন নিলাম আমি বাংলাতে কুইট করছি। কারণ আমাকে যদি চ্যানেলকে গ্রো করাতে হয় তাহলে বাংলাতে হচ্ছে না, গ্রো হচ্ছে না আমার চ্যানেল। তো আমার অলরেডি যারা এক্সিস্টিং বাঙালি সাবস্ক্রাইবার রয়েছে তারা প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করো না, তারা আমার
ভিডিওটা দেখো। আশা করি তোমরা হিন্দিতে সবকিছু বুঝতে পারবে, তার কারণ আমার যেসব ইন্ডিয়ান সাবস্ক্রাইবার রয়েছে তারা তো অবভিয়াসলি হিন্দি বোঝে। আর আমি একটা জিনিস দেখছি, বাঙালিরা যারা টেক ভিডিওতে ইন্টারেস্টেড তারা বাংলা ভিডিওই দেখে না, তারা হিন্দিতে ভিডিও দেখে, কারণ হিন্দিতে ইউটিউবারও প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যায়, তো বাংলাতে সেই ভ্যারাইটির অভাব রয়েছে। তো ওই কারণের জন্য ওরা বাংলাতেও ভিডিও দেখে না, ওরা হিন্দিতেই ভিডিও দেখে। বাঙালিরা নিজেদের ল্যাঙ্গুয়েজকে মানে বাংলা ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট না করে তারা আদার্স ল্যাঙ্গুয়েজকে বেশি সাপোর্ট করে এবং তাদেরকে বেশি প্রেফার করে, বাঙালিরা বাংলাকে সাপোর্ট করে না। তো ওই কারণে আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, আমার চ্যানেলে ভিউ কিন্তু অনেক গেইন হয়েছে কিন্তু আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না। বাংলাতে যেমন টেক ইউটিউবার রয়েছে কয়েকজন, তার মধ্যে আমি একজনকে একটু আধটু ফলো করি, তার নাম হচ্ছে হালকা টেক বলে একটা চ্যানেল আছে বাংলাতে। হালকা টেক বলে যে চ্যানেলটা রয়েছে তার ভিডিওর কন্টেন্ট কিন্তু যথেষ্ট ভালো এবং তার যে ভিডিওর কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওর সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না। তো এই প্রবলেমটাই আমার মনে হয় তাকেও ফেস করতে হচ্ছে। কিন্তু তুমি যদি দেখো যে ওই প্র্যাঙ্ক ভিডিও বা ফানি যেসব ভিডিও চ্যানেলগুলো আছে তার মধ্যে একটা চ্যানেল আছে হচ্ছে সিনেবা, তারপরে হচ্ছে দা বঙ্গাই, তারপরে তোমার আরও কিছু বেশ কিছু ওই কমেডি কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের ভিডিও লোকে দেখে, তো ওই জন্য তাদের সাবস্ক্রাইবার গেইন করছে। প্লাস কিছু ব্লগিং চ্যানেল আছে, ফুড ব্লগিং বা নর্মাল ব্লগিং চ্যানেলও আছে বাংলাতে, তো সেই সব ভিডিও লোকে দেখে এবং সেই সব ভিডিও প্রেফার করে, তো ওদের চ্যানেলগুলো গেইন হচ্ছে। কিন্তু টেক ভিডিও বাংলাতে গেইন হচ্ছে না, তো বাংলাতে ওই জন্য টেক চ্যানেলে সাবস্ক্রাইবারও কম। তো আমি ওই জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানানো টোটালি কুইট করছি, আমি এখন যা বানাবো সব হিন্দিতে বানাবো। তো ওই জন্য আমি যখন ভিডিও শুরু করবো তখন আমি বলবো, তো আপ সবকা বিটি বন্ধু চ্যানেল মে স্বাগত হ্যায়। तो मैं ऐसे ही हिंदी में बात करूंगा। तो इस वीडियो का पार्ट मैं जो अभी शूट कर रहा हूँ वो हिंदी में इसलिए शूट कर रहा हूँ क्योंकि मैं हिंदी ऑडियंस को बताना चाह रहा हूँ कि मैं अब अपना चैनल हिंदी में स्विच कर ले रहा हूँ। तो प्लीज आप लोग इस चैनल को आगे चल के सब्सक्राइब कीजिए। अगर मेरा कॉन्टेंट अच्छा लगता है तो पहले मेरे 2-3 वीडियोज हिंदी में आने दीजिए, देख लीजिए, फिर आपको अगर अच्छा लगता है तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए, वरना आपका जो मर्जी। तो ये डिसीजन मैं क्यों लिया हूँ, मैं बंगाली में बता चुका हूँ लेकिन मैं हिंदी में थोड़ा बता देता हूँ। जो बंगाली लोग हैं वो लोग चूतिया है क्योंकि वो लोग बंगाली लैंग्वेज को ही सपोर्ट नहीं करते हैं। जो लोग हिंदी ऑडियंस जो भी मेरे वीडियो को देख रहे हैं, आप लोग हिंदी में बात करते हैं तो आप लोग हिंदी को ही सपोर्ट करोगे, जाहिर सी बात है। लेकिन जो बंगाली लोग हैं वो इतने चूतिया है कि वो हिंदी में वीडियोस देखते हैं, बांग्ला को सपोर्ट ही नहीं करते हैं। ज्यादातर के जो टेक चैनल्स है मतलब कि बंगाली में जो टेक क्रिएटर्स है उन लोग को ये प्रॉब्लम फेस करना पड़ रहा है। बंगाली लोग जो वीडियोस देखते हैं ज्यादातर वो घटिया टाइप का वीडियोस देखते हैं, जो होता है कुछ फनी वीडियोस या प्रैंक वीडियोस या फिर कुछ चूतियापंती का वीडियो, ठीक है। तो ये सब देख के उन लोग को मजा आता है, क्या मजा आता है मुझे पता नहीं। उन लोग को कुछ इन्फॉर्मेशन भी नहीं मिलता और दिमाग में भूसा भरता रहता है, वो दिमाग दिन बर दिन बंगाली लोगों का खाली होते जा रहा है, ठीक है। वो सब भूसा देख के और अंदर गोबर भर के दिमाग ही गायब हो जा रहा है, तो वो सब देखते रहे वो लोग। तो इसलिए मैंने स्विच कर लिया अपना चैनल हिंदी में, तो उन लोग को जो अच्छा लगता है वो देखे, कोई नॉलेज का जरूरत नहीं है उन लोग को, ठीक है। तो मैं चालू कर रहा हूँ हिंदी में ही, तो बात करूंगा मैं हिंदी में ही, सारे वीडियोस भी आएंगे हिंदी में ही। तो पहले आप लोग जो बीटी बंधु नाम से यूट्यूब चैनल को जानते थे वो उसका नाम चेंज करके, ज्यादा चेंज नहीं होगा बस थोड़ा सा चेंज होगा, उसको मैं कर दूंगा बीटी बंधु, ठीक है। क्योंकि बंगाली में उसको बंधु बोलते हैं लेकिन हिंदी में अगर बताएंगे तो उसको बंधु नहीं बंधु बोलते हैं, इसलिए मैं चेंज कर रहा हूँ ताकि आप लोग को समझने में आसानी हो। आप लोग मेरे चैनल को फॉलो करके रखिए, बहुत अनबॉक्सिंग वीडियोस आते रहेंगे और नया नया सेल के बारे में भी इंफॉर्मेशन आता रहेगा। और मैं डिसीजन लिया हूँ कि मैं अभी से शॉर्ट वीडियोस डालना चालू करूंगा प्रॉपरली। पहले मैं क्या करता था, मेरा जो बड़ा वीडियो होता था उसका छोटा सा क्लिप उठा के मैं डाल देता था और बड़ा वीडियोस का लिंक डाल देता था, वो भी मैं डालूंगा लेकिन अलग से शॉर्ट में भी वीडियोस बनाना चालू कर रहा हूँ। तो फॉलो करके रखिए, मेरे वीडियोस देखते रहिए और अपना नॉलेज या फिर आप बोल सकते हैं कि अपना ज्ञान बढ़ाते रहिए। तो इस में मुझे इतना ही बताना था, आप लोगों को इतना ही इन्फॉर्मेशन देना था, तो आज के लिए बस इतना ही। मिलते हैं अगले वीडियो में, और मेरे चैनल में अनबॉक्सिंग वीडियोस और टेक रिलेटेड जो भी वीडियोस होता है वो आता रहेगा।
बहुत सारा अनबॉक्सिंग वीडियोस आने वाला है। मैंने ये सब अनबॉक्सिंग वीडियोस रोक के रखा था क्योंकि मैं कुछ दिनों से ये डिसीजन नहीं ले पा रहा था कि बंगाली में ही कंटिन्यू करूं या फिर हिंदी में वीडियो बनाना चालू कर दूं। तो मैंने फाइनली डिसीजन ले लिया है, मैं क्विट कर रहा हूं बंगाली लैंग्वेज को, तो मैं चालू कर रहा हूं हिंदी में ही वीडियो बनाना। तो आज के लिए इतना ही, मिलते हैं अगले वीडियो में। गुड बाय।